আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি বিষয় ভিডিওর পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি সেই বিষয়টি নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে করে আপনার যে কাঙ্ক্ষিত কাজটি এই কাজটি সম্বন্ধে আপনি বুঝে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, আমার প্রথমে যে কাজটির কথা বলছি সেটি হচ্ছে আলদেরাস পেট্রোল পাম্প হেল্পার। বন্ধুরা, এখানে যারা আলদেরাস পেট্রোল পাম্প কোম্পানিতে যেতে চান, বন্ধুরা প্রত্যেকটি অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন, ভাই আলদেরাস পেট্রোল পাম্পের কোনো কাজ আপনার কাছে আছে কি না, সেই সম্বন্ধে আমাদেরকে বিস্তারিত একটু জানাবেন। এর জন্য বলছি যে যারা আলদেরাস কোম্পানিতে যেতে চান তাদেরকে, যে হেল্পার হিসেবে পেট্রোল পাম্প হেল্পার হিসেবে যেতে চান, তাদের বেসিক স্যালারি হবে 1400 রিয়াল। বন্ধুরা, আমার এখানে আপনাদের একটি কথা না বললেই নয় যে এই স্যালারিটি কিন্তু একটি নির্দিষ্ট সময় এই আছে যে আপনি এই 1200 রিয়াল যে যাবেন, সে 1200, এখানে 1200 থেকে থাকে, কিন্তু অরিজিনালি যে স্যালারিটি দেওয়া হয়েছে এখানে 1400 রিয়াল বেসিক স্যালারি হবে। এখানে যে ডিউটি হবে 12 ঘন্টা। বন্ধুরা, আমার এখানে ডিউটি কিন্তু 12 ঘন্টা হবে। এবং বন্ধুরা, এখানে আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন তাদেরকে একটি কথা বলে রাখি যে আপনারা যারা ভিডিওটি সাবস্ক্রাইব এখনও করেন নাই তাদেরকে অনুরোধ করব ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে থাকবেন বেশি বেশি করে, কারণ হচ্ছে এই চ্যানেলটি কিন্তু শুধু আমার চ্যানেল না, এটা সাধারণ জনগণের চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে হাজারো লোক উপকৃত হয়েছেন বিধায় কিন্তু এই চ্যানেলটি উত্তরোত্তর আপনাদের একটি কাঙ্ক্ষিত চ্যানেল বলে অখ্যায়িত করা হয়েছে। আপনারা জানেন যে বিষয়বিডির নিজস্ব একটি রেকর্ডিং লাইসেন্স আছে এবং আমাদের কিন্তু একটি ট্রেনিং সেন্টারও আছে, যদি আপনারা কোনো ট্রেনিং করে কাজ করে যেতে চান সেই জন্য কিন্তু আমাদের সুব্যবস্থা আমরা করে লিখেছি। প্রিয় বন্ধুরা, এখান থেকে কিন্তু হাজারো যে নারী কর্মী বিদেশে গিয়েছেন, এখানে যারা বিদেশে প্রবাসে অনেক হাজারো নারী শ্রমিক যারা যান, আপনারা জানেন যে প্রত্যেকটি প্রয়োজনে যে কোম্পানিতে কোনো, যদি আপনার কোনো রিলেটিভ থাকে যে এই কোম্পানির মাধ্যমে যারা গিয়েছেন, যে সারাকো কোম্পানিতে গিয়েছেন, যারা সায়েন্টিফিক কোম্পানিতে গিয়েছেন, যারা অনেক মহিলা কোম্পানি যেগুলোতে হসপিটাল মার্কেট ইউনিভার্সিটি ক্লিনার পদে নিয়েছে, তাদের যদি দু একজন লোক থাকে বলবেন সেখানে যে রিয়াজ ভাই কাউকে রিয়াজ ভাই পাঠিয়েছে কিনা, এরকমও আপনি পাবেন ইনশাল্লাহ। আশা করি যে রিসপন্স দিবে আপনাকে যে না রিয়াজ ভাইয়ের মাধ্যমে আমরা বিদেশে এসেছি। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে যেটা না বললেই নয়, আপনারা যারা প্রবাসে যে কোনো দেশে যাওয়ার জন্য আগ্রহী, যে কোনো কাজের জন্য আগ্রহী, আপনারা এই শুধু পেট্রোল পাম্পের কাজ কিন্তু এখানে হয় না, এখানে সব ধরনের কাজেরই কিন্তু সুব্যবস্থা থাকে। যেমন বিদেশের ব্যাপারে, ইউরোপের ব্যাপারে কিন্তু বেশ কিছু কাজ আমরা করে থাকি, নিত্য নতুন যে সকল কাজগুলি আমাদের কাছে আসে সেই কাজের উপর ডিমান্ড যদি যে দেশে আসতে পারে সেই দেশকে কিন্তু আমরা নিয়ে কাজ করে থাকি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বিষয়টি সবসময় সত্য কথা বলে এবং সৎ পথে চলে। হ্যাঁ বন্ধুরা, এখানে অনেক সময় অনেকে অনেক ধরনের কথা বলবে, আপনাকে কুরুচিপূর্ণ কথা বলে মানুষকে বিভ্রান্ত করে আপনাকে প্রবাসে যাওয়ার জন্য। আমি যে সবসময় সত্য যে জিনিসটি আছে সেটি তুলে ধরি, যে সকল কোম্পানি নিয়ে কাজ করি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখবেন আমার প্রত্যেকটি ভিডিওর মধ্যে, হয়তো আপনারা সার্চ করে দেখে আসতে পারেন যে আমার প্রত্যেকটি ভিডিও কিন্তু সব রিপোর্টেড কোম্পানি নিয়ে আমি কাজ করি। বিশেষ করে প্রিয় বন্ধুরা, যারা কাজ জানেন, যে কোনো কাজ জানেন, কাজ জানা লোকের কিন্তু আমি প্রথমেই প্রায়োরিটি বেশি দিয়ে থাকি, আর যারা কাজ না জানেন, এমন শিক্ষা, ভালো শিক্ষা আছে সেই শিক্ষিত ছেলেদের জন্য কিন্তু আপনার সুব্যবস্থা কিন্তু আমি করে থাকি। প্রিয় বন্ধুরা, যেই আপনি যেরকম ক্যাটাগরির লোক সেই ক্যাটাগরি অনুসারেই কিন্তু আপনাকে প্রবাসে যেতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। আরেকটি কথা বলে রাখবো, যারা গাইডেন্স আছেন তাদেরকে প্রত্যেকটি ছেলে মেয়েকে চেষ্টা করবেন যাতে করে সে কোনো দেশ থেকে ভালো একটি কাজ শিখে প্রবাসে যায়। যদি প্রবাসে যাওয়ার আগে ন্যূনতম যে কাজের যে বেসিক যে কাজগুলি প্রয়োজন সেই কাজগুলি যদি শিখে কেউ প্রবাসে যায়, তার কিন্তু ভালো একটা স্যালারি নিয়ে যেতে পারে। আপনারা অনেক সময় বলেন যে প্রবাসে গিয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন। যারা কাজ জানবেন ইনশাল্লাহ কেউ কোনো দিন প্রতারিত বিদেশে হবেন না, কারণ হচ্ছে একটি কাজের মূল্য কিন্তু প্রবাসে অনেক বেশি। আমরা যারা বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাই তাদেরকেও সতর্ক থাকা দরকার যে প্রত্যেকটি ছেলে পেলে যেন কাজ শিখে যায়। এবং আশা করব যারা আমার এই ভিডিওটি দেখেন, ছোটো ভাই যারা আছেন, তারা সবসময় চেষ্টা করবেন একটি কাজ শেখার পরে বিদেশে যাওয়ার জন্য। আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।